আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার, দিস ইজ দ্য হায়ার ইসলামিক স্কলার, যাকে টোটাল ওয়ার্ল্ড, বিশেষ করে ইসলামিক রিলিজিয়ন যারা, প্রত্যেকে হৃদয়ের কুঠির থেকে ভালোবাসে। শুধু আমার বাংলাদেশে কিছু মানুষ আছে তারা ফতোয়াবাজি করে, এটা আমার বাংলাদেশের একটা স্বভাব চরিত্র। ডক্টর জাকির নায়েক, হি ইজ অ্যাফ্রোজ ম্যান, দিস ইজ দ্য ওয়ার্ল্ড, মানে এত চমৎকার ব্যক্তি আমার চোখে আমি এই সময়কারে দেখি নেই। আল্লাহু আকবার, এত সুন্দর করে কথা বলেন, ইসলামের মেসেজ এত সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দেন। এই ডক্টর জাকির নায়েককে ফিফার ওয়ার্ল্ড কাপ 2022 সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখলাম যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে ইসলামিক স্কলার হিসাবে কাতারে যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানের আগে তিনি বক্তব্য রাখবেন। এই বক্তব্যে তিনি সারা পৃথিবীতে ইসলামের মেসেজ পৌঁছে দিবেন এবং তার মতো একজন ইসলামিক স্কলার। আজকে আমরা যারা ফতোয়াবাজি করি, ফতোয়াবাজি আমাদের মাহফিলেই সীমাবদ্ধ, কিন্তু দায়িত্ববোধের জায়গায় গিয়ে ডক্টর জাকির নায়েক হওয়া, ডক্টর জাকির নায়েকের মতো ইসলামের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যোগ্যতা আদৌ আমার হয়েছে কিনা, এই চিন্তা, এই চেতনা আমাদের মধ্যে কাজ করে না। ডক্টর জাকির নায়েক আজকে ভারতের সন্তান হওয়ার পরেও তাকে ভারতে থাকতে দেওয়া হয়নি, তার জায়গাতে তিনি কৌশলগত অন্য দেশে গিয়ে আছেন, অথচ তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই ইসলামের বাণী পৌঁছে দিচ্ছেন এবং প্রত্যেকটা মানুষকে অন্য ধর্মের থেকে এই ধর্মে আনার, সত্য ধর্মের প্রতি আকর্ষিত করবার যে কোয়ালিটিগুলো দরকার, টোটাল কোয়ালিটিগুলো ডক্টর জাকির নায়েকের মধ্যে আছে। এই ডক্টর জাকির নায়েক ইজ মানে বাংলাদেশের এবং পৃথিবীর ইসলামিক ম্যানগুলোর কাছে এখন দিস ইজ দ্য সুপারম্যান, এক কথা ইসলামিক এক সুপারম্যান তিনি। এই জাকির নায়েক ভাষণ দিবেন, ইসলামের কথা বলবেন, মানুষের কথা বলবেন, আল্লাহ এবং রাসূলের কথা মেসেজ তিনি পৌঁছে দিবেন, আর এই মেসেজের মাধ্যমে অন্তত পৃথিবীতে ইসলামের কিছুটা হলেও উপকার হবে, মানুষগুলো জানবে ইসলাম কি। আমার মতো আপনার মতো মানুষ যে ওইখানে এইরকম মেসেজ দিতে পারবে না যেটা ডক্টর জাকির নায়েক দিতে পারে, যিনি ইসলামের ব্যাপারে এতটা জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেই জ্ঞানের সাথে সাথে তিনি বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো তিনি মুখস্থ করেছেন, বিভিন্ন ধর্মের ধর্মের গ্রন্থ সম্পর্কে তিনি মেধা নিয়েছেন এবং আপনি চাইলেও তাকে এড়িয়ে যেতে পারবেন না, আলাদা করে কোনো মুভমেন্টে যেতে পারবেন না। আল্লাহ তাআলা এই ডক্টর জাকির নায়েকের মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ইসলামের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন।